চাষিরা এখন বোরো ধান রুইতে ব্যস্ত, ম্যাক্সিমাম ধানের জমি পাওয়া হয়ে গেছে, এখন জমিতে ট্র্যাক্টর চলছে। সেই রকম একটি ঘটনা ঘটলো বেটার গ্রামের মাঠে। এক চাষি তার জমিতে ট্র্যাক্টর দিচ্ছে, সে মতো অবস্থায় বেরিয়ে এলো একটি বিরাট বড় খরিশ সাপ। জমির পাশে একটি বড় ঢালাই রাস্তা, ঢালাই রাস্তার পাশে গর্তে নিশ্চয়ই সাপটি ছিল। ট্র্যাক্টর যখন জমিতে শুরু হয়েছে, ট্র্যাক্টরে পাশে সাপটি বেরিয়ে এলো। আমরা কিছুক্ষণ পর খবর পাই যে একটি জমিতে ট্র্যাক্টর হচ্ছে, ওই ট্র্যাক্টর হওয়ার পর একটি বড় খরিশ সাপ বেরিয়ে আসে। আমরা ফিল্ডে এসে গিয়ে দেখি যে একটি বিরাট বড় খরিশ সাপ, প্রায় 5.5 ফুট 6 ফুট হবে, এবং সাপটি খুব বয়স্ক সাপ। আমরা সাপটিকে রেস্কিউ করলাম। সাপটি কিন্তু ট্র্যাক্টরের আঘাতে কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি। সাপটি সুস্থ আছে। আমরা সাপটিকে রেস্কিউ করলাম, এবং রেস্কিউ করে যেহেতু একটি বড় সাপ, আমরা ডিপার্টমেন্টের হাতে তুলে দিলাম। এবার দারুণ লাগছে, একদম বেস্ট।